স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ উপস্থিত আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক স্টুডিও আলোচনা করব তবে তার আগে চলে যাব বাংলা ভিশনের বার্তা কক্ষে সেখানে আছেন বার্তা সম্পাদক আব্দুর রহমান আপনার কাছে যে নিবো দিনের সবশেষ খবরগুলো ধন্যবাদ তাইমুর বাংলাদেশের যে খবরগুলো প্রচারিত হয়েছে তার মধ্যে রয়েছে সৌদি আরবে হজ করতে যাওয়া যেসব যাত্রী এখনও ভিসা পাননি সৌদি আরবের ভিসা পাননি তাদের ভিসা যাতে দ্রুত সময়ের মধ্যে দেয়া হয় এবং সেজন্য যাতে উপযুক্ত পরিমাণ সময় বাড়ানো হয় সেজন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি তার প্রতি এই আহ্বান জানান আরেকটি খবর হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী ঢাকা আসছেন এ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নানা রকম আলাপ আলোচনা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বলেছেন যে আওয়ামী লীগ জানে না যে কেন ডোনাল্ড ক্লু এই সময়ে ঢাকায় আসছেন পাশাপাশি তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের যে প্রভাব ছিল আন্তর্জাতিক অঙ্গনে সে প্রভাব নেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই মার্কিন প্রেসিডেন্টের কথা অনেকে শুনছে না সুতরাং তাদের দেশের একজন সহকারী পররাষ্ট্র মন্ত্রীর কথা কি বাংলাদেশের গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকার শুনবে তা ভাবা ঠিক নয় তিনি আরও বলেছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশেই সিদ্ধান্ত নেবে আরেকটি খবর হচ্ছে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এ বিষয়ে কথা বলেছেন তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহকারী মন্ত্রীর সঙ্গে আলাপকালে বাংলাদেশের যে র্যাবের উপর যে নিষেধাজ্ঞা সেসব বিষয়ে আলোচনা হবে অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেছেন যে ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে তারা ভাবছেন না এ ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা দেশের সংকট নিয়েই চিন্তা করছেন আরেকটি খবর হচ্ছে যে হাইকোর্টে একটি রায় হয়েছে যে চূড়ান্ত মামলার চূড়ান্ত রায় রায় হওয়ার আগে আগে কোনো মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে আসামি তাদেরকে সেলে রাখা যাবে না এ বিষয়ে একটি রিট হয়েছিল দু সালের সেপ্টেম্বর মাসে তার প্রেক্ষিতে হাইকোর্ট একটি রুল ইস্যু করেছিল সে রুল নিষ্পত্তি করে হাইকোর্ট রায় দিয়েছে যে যদি কোনো আসামিকে মৃত্যুদণ্ড চূড়ান্ত রূপে নিষ্পত্তি হওয়ার আগে অর্থাৎ আপিল বিভাগে চূড়ান্ত হওয়ার আগে যদি তাদের কন্ডেমশ রাখা হয় তাহলে তাদেরকে দুভাবে সাজা দেওয়া হয় এ বিষয়ে আপিল করা হবে কি হবে না সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল উল্লেখ্য এখন দু সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন কারাগারে কর্নেম সেলে পাঁচশো পঞ্চান্ন জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন আরেকটি খবর হচ্ছে যে বাংলাদেশের বহুল আলোচিত যে একটি জাহাজ এম ভি যেটি সোমালীয় জলদস্যুদের হাতে পড়েছিল সেটি মুক্তি পেয়েছে কিছুদিন আগে এরপরে তারা বাংলাদেশ অভিমুখে রওনা হয় আনন্দের খবর হচ্ছে সেই জাহাজটি সোমবার বাংলাদেশের কক্সবাজারের কুতুব দিয়ে আসে এবং মঙ্গলবার তারা চট্টগ্রামে আসবে এবং তাদের সেখানে যে তেইশ জন নাবিক রয়েছে তারা তাদের স্বজনদের কাছে ফিরে যাবেন তাইমুর এই ছিল বাংলা ভীষণে প্রচারিত খবর কথা জানাচ্ছিলেন বাংলা ভীষণের বার্তা সম্পাদক আব্দুর রহমান স্টুডিও আলোচনা শুরু করবো বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম ডোনাল্ডুর সফর সফরকে কিভাবে দেখছেন তা তো আপনি বলবেন কিন্তু আমি একটি মন্তব্য দিয়ে আলোচনা শুরু করতে চাই যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যখন বলেন যে বিদেশি কেউ বিএনপিকে মদত দেবে চাঙ্গা করবে এমন পরিস্থিতি নেই মানে বিএনপিকে আসলে এমন অবস্থায় কিনা যে তাকে বিদেশি শক্তির জন্য বসে থাকতে হয় চাঙ্গা হতে হয় ধন্যবাদ আপনাকে ওবায়দুল কাদের সাহেব একজন বর্ষিয়ান রাজনীতিবিদ কিন্তু হারিয়ে ফেলেছেন যা বলেন তার মধ্যে রাজনীতি থাকে না আবার যা বলেন তা বিশ্লেষণেরও প্রয়োজন হয় না বাংলাদেশের জাতীয়তাবাদী দল এদেশের জনগণের দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ রাজনৈতিক দল সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল দেশের মানুষের স্বার্থে একটা ন্যায্য দাবিতে আন্দোলন সংগ্রাম করছে আচ্ছা গণতন্ত্র মানবাধিকার এটা হলো একটা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাপনা দেশ যেহেতু বাংলাদেশ এবং সেটা যে প্রতিষ্ঠিত করে একটা দায়িত্ব থাকে কারণ আওয়ামী লীগ নামেও একটা রাজনৈতিক দল ক্ষমতার লোভে গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকারের জন্য আমরা সংগ্রাম করছি এই সংগ্রামের সাথে গণতন্ত্র মনা বা গণতন্ত্রকে আমি বহির্বিশ্বের সমর্থন রয়েছে আচ্ছা গণতন্ত্র এবং মানবাধিকার নিশ্চয়ই কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না সেটা একটা গলমান কনসার্নের বিষয় এ ব্যাপারে যারা গণতন্ত্র মনে তারা সোচ্চার থাকে সমর্থন ব্যক্ত করে সরকার ভুল পথে চলে থাকে সুদ্রে দেওয়ার চেষ্টা করে দেশের বন্ধু রাষ্ট্র হিসাবে সেখানে উপায়ুল কাদের সাহেব যখন এইভাবে বলেন আমার মনে হয় যে উনি রাজনীতির নমস বুঝতে ভুল করছেন এখন ক্ষমতার মোহে যেমন ধরেন আজকে আপনার রিপোর্টারের যিনি বার্তা কক্ষ থেকে বলছেন তিনি দুটি কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলছেন যে নিষেধাজ্ঞা ব্যাপার নিয়ে লুর সাথে কথা হতে হবে ওবায়দুল কাদের সাহেব বলছে কেন আসছেন তা বলেছেন কিন্তু আপনার জীবনে আচ্ছা এই যে দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই দুটি বক্তব্যের মধ্যে কোনো মিল পেলেন আপনি কোনো মিল পেলেন কিন্তু শর্টের সাথে কথা বলতে আসছেন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা বলতে আসছেন কোনো শঙ্কর থাকলে সেটা নিয়ে পরামর্শ দিতে আসছেন আচ্ছা সেটা না আসলে আসছেন কেন না করে দেন আসছেন কেন কার সাথে কথা বলবেন পরশ্চন্দ্র মন্ত্রী বললেন যে নিশ্চিত এখানে কথা হবে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পরামর্শ থাকতে পারে যেহেতু সংকট আছে দেশের রাজনীতির ভোটাধিকার এগুলি কিন্তু সংকট আছে যে সরকারটা হলো একদলীয় সরকার এক দেশে নির্বাচন সাজানো নির্বাচন পাতানো নির্বাচন ভাগাভাগির নির্বাচন পার্লামেন্ট হলো এক একদলে পার্লামেন্ট আওয়ামী 민ি নীতি নির্ধারونی পার্লামেন্ট এই অবস্থা বিরাজ করলে তার থেকে উত্তরণের জন্য অনেকের পরামর্শ থাকে তাই তো সেটাতে তাদের গত আছে কিন্তু বিএনপি তো বলছে যে তৃণমূল সফরে একেবারে মাথা ঘামাচ্ছে না ডিফিনেটলি মাথা ঘামাচ্ছে কারণ কথা সাথে সংকট সৃষ্টি করেছে সরকার আপনাদের সাথে কি মতে দলীয় কোনো আলোচনা বা কোন এখন পর্যন্ত কর্মসূচিতে আছে কিনা। আমাদের সাথে এখনো পর্যন্ত জানা মতে কোনো বিষয় নেই আমাদের অবস্থান তো স্পষ্ট আমরা গণপ্রজাতন্ত্রী গণতন্ত্র আমাদের জন্মলগ্ন থেকে অঙ্গীকার স্বাধীনতার অর্জনের উদ্দেশ্য ছিল গণতন্ত্র তাই তো জনগণের সরকার ভোটের ভিত্তিতে সরকার প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি সেই ন্যায্যতা আমাদের দেশের মানুষ এক হয়ে বিএনপির নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করছে সে বিষয়ে তো যদি বিএনপির মতামত নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্র জানে পশ্চিমারা জানে ভারত জানে চীন জানে রাশিয়া জানে দেশের মানুষ জানে এখন সেই ন্যায্য দাবিতে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সক্রিয়তা থেকে থাকে আমাদের সাথে কথা বলার প্রয়োজন থেকে থাকে নিশ্চয়ই বিএনপি রেসপন্স করবে আমরা তো ধরেন চাচ্ছি কি আমি আসলে এই জিনিসটা আওয়ামী লীগের বন্ধুদের বোঝাতেই সক্ষম হই না কি কারণে এত ভীতি কেন আপনি শঙ্কর থাকলে পরামর্শ গ্রহণ করবেন না আর আপনার পছন্দের রাষ্ট্র হলে তো তখন আপনি মানে উপযোজক হয়ে সবকিছু বলতে থাকেন বলেন দিল্লি আছে তো আমরা আছি আচ্ছা দিল্লির বড় ভূমিকা ছিল একটা বাংলাদেশের নির্বাচন হয়েছে একটা নির্বাচন হয়েছে এবং নির্বাচনের ফলে আমরা ক্ষমতা আসতে পেরেছি যারা এই লেজুর ভিত্তি রাজনীতি করে হ্যাঁ জনগণের রায়ের উপর আস্থা না রেখে গণতন্ত্র হত্যা করে ভোটাধিকার হরণ করে পার্শ্ববর্তী কোন দেশের অনুকম্পা নিয়ে নিয়ে ক্ষমতায় থাকতে চায় তাদের গত্র দেওয়া থাকবে উবায়দুল কাদের বক্তব্য তারই অংশ জি আমিরুল ইসলাম আওয়ামী বিষয় সম্পাদক এই শেষের মন্তব্যগুলো জবাব দিবেন কিন্তু আমিও একটু জানতে চাই যে আওয়ামী লীগ সাধারণ বলেন আমি জানি না পররাষ্ট্রমন্ত্রী বলেন এই বিষয়ে মানে এখানে কি আসলে কোনো শুভেচ্ছা আপনাকে এবং বিজ্ঞ আলোচক জনাম শেখ রবুল আলম সম্মানিত দর্শক সবাইকে সালাম প্রথমত শেখ রবুল আলম যেখানে শেষ করেছেন যে পরামর্শ থাকলে গ্রহণ করবেন না কেন ভেরিগুড এখন পরামর্শটা কেমন সেটা দামে দেখতে হবে সব পরামর্শ কি আমি নিতে পারি অতবা বিলন বিল কিনিবে আপনি কি আমাকে বুঝতে হবে যে পরামর্শটা আমার দেশের জন্য কতটুকু উপকারের কতটুকু অপকারের সেটা বুঝেই তো আমি নিব এখন কোনো একটা রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র তার আমাকে একটা পরামর্শ দিলে আমি সেটা গ্রহণ করবো সেটা হতে পারে না যেমন ধরেন জিও পলিটিক্সে বলা হয় যে ইসরায়েল এবং আমেরিকা সবচেয়ে বেশি একেবারে সিমেন্টিং ফ্রেন্ডশিপ ওদের হ্যাঁ তো সেখানে জো বাইডেনের কোনো পরামর্শ কি নেতা নেই নিচ্ছে শেষ পর্যন্ত এখন সম্পর্কে টানাপড়ে শুরু হয়েছে যদিও বা কেউ বলতে পারে না এটা কি লোক দেখানো নাকি সত্যিকার এটা বলতে পারে না তো এখন পরামর্শ না নেওয়ার মধ্যেই আমি অসম্মানের কিছু দেখি না বরং আমি মনে করি যেমন ধরেন যখন যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হলো জন কেরি সে সময় আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে ফোন করেছিলেন যে কষায় কাদের মোল্লার ফাঁসি না দেওয়ার জন্য এটা পরামর্শ ছিল বা রিকোয়েস্ট ছিল উনি সে রিকোয়েস্ট গ্রহণ করেননি করলে কি তিনি বঙ্গবন্ধু কন্যা থাকতেন করলে কি বাংলাদেশে বিচার হতো মানবতাবিরোধী বিচার হতো আবার যেমনটি বলছেন যে হ্যাঁ এটা হতে পারে গ্লোবাল ওয়ার্ল্ডে অনেক কিছু গ্লোবালাইজেশনের সময়ে অনেক কিছু হতে পারে হ্যাঁ সেটা সাপোর্ট হতে পারে কিন্তু সাপোর্ট হওয়া এক জিনিস আবার জনগণকে বাদ দিয়ে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব আমাকে সাহায্য যোগাচ্ছে সেটা কিন্তু ভিন্ন জিনিস সেটা কিন্তু লেজুর বৃত্তি পর্যায়ে পড়ে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমি যদি বলি যে আওয়ামী লীগ ভারতের কথা বলছে এটা কিন্তু সবের দ্বিতা কারণ আগে দেখতে হবে যে আমি কি করছি তো সেটা তো আমরা আলোচনা করছি না হ্যাঁ হ্যাঁ ভারত কি করছে। যখন জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের সাংবাদিকরা বারবার ভারতকে জিজ্ঞাসা করেছিল যে বাংলাদেশের জাতীয় নির্বাচনে আপনারা কি চান তারা বলেছে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় সে দেশের জনগণ ঠিক করবে তো হোয়াট ইজ রং উইথ দ্যাট আমি কিছু দেখি না এখন ভারত যদি ভারত তো বলেনি যে আমি আওয়ামী লীগকে ক্ষমতা আনবো অথবা ভারত বলেনি যে আমি বিএনপি ক্ষমতা আনবো বাট এটাও ঠিক যে বিশ্বব্যাপী বর্তমানে এই গ্লোবাল ওয়ার্ল্ডে এখান যে যুদ্ধ চলছে যে অর্থনৈতিক যুদ্ধ চলছে সে যুদ্ধে সে অর্থনৈতিক যুদ্ধে নানা ধরনের প্রভাব বিস্তারের প্রচেষ্টা হচ্ছে অতি সম্প্রতি আপনার ব্লিঙ্কেন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যে অক্টোবরে যে নির্বাচন আমেরিকাতে বলছে যে সেখানে চাইনিজরা প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং গত নির্বাচনে বলা হয়েছিল যে সেখানে পুতিন প্রভাব বিস্তার করেছে তো বাস্তবতা এখন সেই জায়গায় আপনি সে প্রভাব বিস্তার কতটুকু ঠেকাতে পারবেন কতটুকু ঠেকাতে পারবেন না ইটস এ ডিফারেন্ট আলোচনা সেটা কিন্তু এই আলোচনায় যায় না তো এখন এই আলোচনাগুলো থাকবে পলিটিক্সে কম বেশি রাজনীতিতে এই আলোচনা আমি আসছি এই জিজ্ঞাসাটা আছে যে লেজুর বৃত্তিটা আসলে করছে কে তাহলে আমি সেটা হচ্ছে সেটা জনগণ আমি বলছি আমি লেজুর বৃত্তি করছি না আপনি বলছেন আপনিও করছেন না তো জনগণ ডিসাইড করুন না যেমন ধরেন বিএনপি বলছে প্রতিদিন যে আওয়ামী লীগ ভারতের লেজুর বৃত্তি করছে আচ্ছা ভারতের লেজুর বৃত্তি যদি আমরা করতাম তাহলে কি করতাম ভারত যা তাই করতাম ভারতের কাছে কিচ্ছু চাইতাম না যেমন ধরেন বেগম যে যখন প্রধানমন্ত্রী ছিলেন নাইনটি ওয়ানে তখন তিনি ভারত সফরে গিয়েছিলেন তাকে ঢাকায় সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে গঙ্গা চুক্তি কী করলেন তিনি বলেন ওহো আমি তো ভুলেই গিয়েছিলাম আর বঙ্গবন্ধু কন্যা নাইনটি সিক্সে ক্ষমতা আসার পর যখন শান্তি চুক্তি হলো তখন বিএনপি থেকে বলা হয়েছিল যে ফেনি থেকে পার্বত্য চট্টগ্রাম ভারত হয়ে যাবে ভারত কি হয়েছে তাহলে লেজুর বৃত্তি কী করলো শান্তি চুক্তি কীভাবে হলো বরঞ্চ বলা হয়েছিল যে তিরিশ হাজার কিউসিকের কম চুক্তি হলে গঙ্গা চুক্তি আমরা মানি না বেগম যে বলেছিলেন কিন্তু বঙ্গবন্ধু কন্যা সে সময় ইন্ডিয়ার সাথে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানির চুক্তি করেছিলেন তখন তখন তিনি বললেন এই পানি আসবে না আসলেও সেটা অপবিত্র তো এগুলো তো এগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আচ্ছা গেল আমরা যদি ভারতের লেজুর ভিত্তি করে থাকি তাহলে সেই পাকিস্তান আমল থেকে যে আটষট্টি বছরের সীমান্ত বিরোধ ছিল আঙ্গুর দহ গ্রাম নিয়ে সেটা বঙ্গবন্ধু কন্যা সমাধান করলো কী করে সমুদ্র সীমার চুক্তি করল কী করে আন্তর্জাতিক আদালতে গিয়ে তাহলে আমরা যদি ভারতে লেজুর বৃত্তি করতাম তাহলে সমুদ্রে মহা বঙ্গোপসাগরে আমরা আমাদের অধিকার ফিরে পেতাম না অধিকার ফিরে পাওয়ার একমাত্র মাধ্যম ছিল আন্তর্জাতিক আদালতে মামলা করা এবং সেটাকে ফেরস করা সেটা আমরা মামলা করেছি মামলা ফেস করেছি আন্তর্জাতিক আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে তাহলে আমরা লেজুর বৃত্তি করলে কেন আমরা তাদের একটা সীমা জয় করতে চাইলাম কেন আমরা মামলা করলাম তো এই 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 দৃষ্টান্তগুলো কি এনাফ না যে লেজুর আমরা করছে না কারা করছে নাকি আরো বলতে হবে যেরকম তো থাউজেন্ডস অফ এক্সাম্পল ইজ হিয়ার এই জায়গাটি আমি শেষ করি যে ভাই একটা কথা বলেছিলেন যে বিন বিনাতারা সবসময় সব সময় বলে যে স্বাধীনতা অর্জনের মহান একমাত্র উদ্দেশ্যের ছিল গণতন্ত্র আরে আমরা কি গণতন্ত্রের বাইরে আছে নাকি আওয়ামী লীগ কি বন্ধুকে নলের মুখে ক্ষমতা দখল করেছে আওয়ামী লীগ কি উর্দি পরে বলেছে যে প্রিয় দেশবাসী আমার রাজনীতির প্রতি কোনো নেই দেশের সংকট মুহূর্তে আমি আপনাদের বাঁচাতে এসেছি আমি আবার বেড়ে যাবো আমরা তো ভোট করে ক্ষমতায় আসছি পকান্তরে বিএনপির প্রতিষ্ঠাই তো বন্দুকের নদের মুখে এবং সেটা উচ্ছিষ্ট বেরিয়ে কখনো জোর জবরদস্তি করে এখন বাট আমি বলছি কি শুধু রেগুলার একটা ভোট করা কিন্তু স্বাধীনতার উদ্দেশ্য ছিল না স্বাধীনতার পেছনে মূল বীজ ছিল যে মানুষ ভালো থাকবে এখন প্রশ্ন আসতে পারে আমরা কতটুকু ভালো আছি অথবা নেই এটা লম্বা বিতর্ক বাট এক সেকেন্ডে যদি বলতে চাই আমরা ভালো আছি বলেই আমি পাকিস্তান আমলে কথা যাচ্ছি না 2009 সালে যে দেশের মাথা পিছন ছিল পাঁচশো ডলার সেটা আজকে এই জায়গাগুলো আলোচনা করবো শেখ রবিউল আলমে যে আওয়ামী লীগ কি গণতন্ত্রের বাইরে এই প্রশ্নের উত্তর দিবেন আর এই যে সাম্প্রতিক সময় আপনারা বারবারই বলছেন এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে কে দেশ চালাচ্ছে বলে মনে হচ্ছে আপনার আওয়ামী শুধু গণতন্ত্রের বাইরে না গণতন্ত্র ধ্বংসকারী শক্তি স্বাধীনতার পরেই চতুর্থ সংশোধনীতে প্রথমে গণতন্ত্র ধ্বংস হয়েছে আর এবার ক্ষমতায় এসে বন্দুকের শুধু নলে না প্রসাজন যন্ত্রের সব শক্তির আপনার নলে একটি বন্দুক দুটি নলে না রাষ্ট্রের সব শক্তি ব্যবহার করে গণতন্ত্র হত্যা করা হয়েছে মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে অব্যাহত নির্বাচনের নামে একটা তফসিল ঘোষণা করেছে মাত্র আর গেজেটের নাম প্রকাশ করে দিয়ে জনপ্রতিনিধি বা মেম্বার অব পার্লামেন্ট করে সরকার গঠন করেছে পৃথিবীর কোনো জায়গায় গণতন্ত্রকামী বা গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে সেই জায়গায় আওয়ামী লীগ যেভাবে গণতন্ত্র ধ্বংস করেছে নির্বাচনের অগ্রাহ্য করেছিল পাকিস্তানিরা কিন্তু ভোটের অধিকার হরণ করেছিল না ভোটের রায় মেনে ফলাফল মেনে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করেছে কিন্তু ভোট দ্বারে বাধা দেয়নি এখনো ভোট লাগেনি আগের রাত্রে ভোট আচ্ছা প্রার্থী এককভাবে আপনার সিলেক্টেড প্রয়োজন হয় না এইগুলি বলছি যে আওয়ামী লীগ গণতন্ত্র এখন মানে বাইরে না শুধু ধ্বংসকারী শক্তি খুব সুন্দর করে বলতে মাথা পিছু এত বেড়েছে হ্যাঁ বেড়েছে তো মাথা পিছু ঋণ কত বেড়েছে আমাদের সময় ছিল সাড়ে হাজার টাকা এখন দেড় লাখ টাকা তিরিশ গুণ বেড়েছে আর আয় বাড়িয়েছেন 3 গুণ আর লোন বাড়িয়েছেন তিরিশ গুণ পালে তো বাড়িয়েছেন বাড়িয়েছেন না দশ গুণ বেশি হারে ট্যাক্স নিচ্ছেন শুল্ক নিচ্ছেন ভ্যাট নিচ্ছেন মানুষের কাছ থেকে জীবন নির্বাহ কঠিন হয়ে পড়েছে বৈষম্য বাড়ছে অর্থনৈতিক করেছেন না হচ্ছে হচ্ছে তিন কাছাকাছি বৈদেশিক এবং দেশি ঋণ মিলিয়ে জিডিপির বিয়াল্লিশ শতাংশ ঋণ নিয়ে ফেলেছেন একান্নতে গেলেই ক্লাপস করবে এরকম একটা জায়গায় চলে গিয়েছে আমাদের অবস্থা আবার উন্নয়নের গল্প শোনাচ্ছেন আচ্ছা যাই হোক সেই প্রসঙ্গে নাই যাই বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বা প্রেসিডেন্টের কথা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণই না আচ্ছা আমি কি বুঝি না যে আওয়ামী লীগ কত রকমের হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর কথা ওখানকার জনগণ শোনে না মানে কি গণতন্ত্র কি তাই মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের কথা কেউ শোনে না তো বাইডেন তো জনগণের কাছে দায়বদ্ধ ওখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি ফাংশন করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির কাছে জবাব থাকে সরকার যার ফলে গণতন্ত্রের যে পরিপূর্ণতা সেখানে রয়েছে আহ আপনাদের কথা তো সবাই শুনে প্রশাসন শোনে পুলিশ শোনে বিচার বিভাগ শোনে স্বৈরাচার্যের কথা সবাই শুনতে পারে আর গণতন্ত্র যেখানে থাকে গণতন্ত্রের প্রধান শাসকের প্রধান তিনি থাকেন তিনি বলেন না তাকে শুনতে হয় সবার কথা মানতে হয় সবার কথা জবাব দিয়ে থাকতে হয় সবার কাছে ইনস্টিটিউটগুলিকে ফাংশন করাতে হয় এবং ফাংশন করে স্বতন্ত্রভাবে এই জায়গাগুলি যখন না বোঝেন না তখন হয় কি রাজনীতিতে মানে আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে রয়েছে যে তারা আসলে রাজনীতির যে সমস্ত গণতন্ত্র রাজনীতি এবং ধরেন দ্বিপাক্ষিক সম্পর্ক বৈদেশিক নীতি এইগুলি মনে হয় গুলিয়ে ফেলেছেন আসলে হ্যাঁ সৈরস্ত শাসকরা যা করেন আওয়ামী লীগে একেবারে পরিপূর্ণ সেখানে চলে গিয়েছে এস্টেলিনের কাছাকাছি চলে গিয়েছেন বা ছাড়িয়ে গিয়েছেন বলা যায় সুয়ার্তু টুয়ার্তু যারা আছেন তাদেরকে ছাড়িয়ে গিয়েছেন এমনি ভালো কথা বলছিলেন আমিন ভাই যে প্রভাব বিস্তারের একটা ই আছে চায়নার প্রভাব বিস্তার করেছে মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তার কিন্তু এক কৌশল এটা থাকে হোল চাইনিজদের আপনি বললেন যে তারা যারা ভোটার আছে বাইডেনের এগেনস্টে ভোট দেন অথবা বাইডেনের পক্ষে ভোট দেন এগুলি কিন্তু রাজনীতি বা নির্বাচনের অংশ সমস্যা হচ্ছে হস্তক্ষেপ করা প্রভাব বিস্তার আর হস্তক্ষেপ এক না প্রভাব বিস্তার কৌশল হস্তক্ষেপ অপকৌশল হস্তক্ষেপ দখল যেটা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে জায়গা আছে মানে ভূ রাজনীতিতেই সেই জায়গায় তাদের সাউথ এশিয়ায় গণতন্ত্র বা ভৌগোলিক রাজনীতিতে একটা গণতন্ত্রের যে আবহাওয়া আছে সেটা বজায় থাকুক সেটা তারা চায় কিন্তু বাংলাদেশে যে প্রক্রিয়ায় তিনটি শক্তিশালী রাষ্ট্র ওনাদের মনোনীত এবং ওনাদের স্বীকৃত বিরোধী দলীয় নেতা জিম কাদের সাহেব নিজেই বলেছেন তিনটি শক্তিশালী রাষ্ট্র আমাদেরকে ক্ষমতায় রেখেছে নির্বাচন ভালো হয়নি নির্বাচন দখল হয়েছে আচ্ছা ওনাদের জোটের লোক বলেছে আপনি জানেন আসন্দুল্লাহ কিনু নিজে বলেছেন নির্বাচন ভালো হয়নি আমি মহাজোট আর চৌদ্দুল্লো জোটের কথা বলছি আমাদের তো আপত্তি রয়েছে অধিকাংশ রাজনৈতিক দলের আপত্তি আছে পঁচানব্বই পার্সেন্ট মানুষ ভোট বর্জন করেছে জাতিসংঘ সমালোচনা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন সমালোচনা করেছে সারা পৃথিবীর গণতন্ত্র মানে সকল রাষ্ট্র সমালোচনা করেছে ইভেন চীন রাশিয়া এবং ভারত যে তিনটি রাষ্ট্র চেয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক তারাও বলেন এদের নির্বাচন ভালো হয়েছে এই যে অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে আপনারা বলেন কে চালাচ্ছে আওয়ামী ক্ষমতা ক্ষমতায় থাকতে গিয়ে আত্মসমর্পণ করেছে আঞ্চলিক শক্তি এবং বহির্বিশ্বের শক্তির কাছে এবং দেশের আভ্যন্তরীণ একটা শক্তি আছে প্রভাবক শক্তি সেটা যদি আপনি বলেন যে আমলাতন্ত্র বলেন সুবিধাভোগী ব্যবসায়ী বলেন মানে রাষ্ট্রের থেকে যারা সুবিধা নিতে ব্যস্ত সুবিধা নিয়ে যারা মনে করে তাদের নেতৃত্ব এবং কর্তৃত্ব সেই গোষ্ঠী হল দেশের ভিতরে আর আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তির কাছে আত্মসমর্পণ করে ক্ষমতায় থেকেছে যার ফলে তাদের একটা ভঙ্গুর অবস্থা রাজনৈতিক এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় আছে দৈন্যদশা আছে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কাউকে না কাউকে তাদেরকে খুশি করতে হচ্ছে যার ফলে ওই সব প্রভাব শোক শক্তির ইচ্ছা পূরণ করতে গিয়ে করতে হচ্ছে এবং তাদের নির্দেশেই দেশ পরিচালনা করতে হচ্ছে কেন বলছি আমি লীগ একটা প্রাচীনতম রাজনৈতিক দল ছিল আমি ছিল শব্দটা ব্যবহার করেছি যে পতন তাদের হয়েছে রাজনৈতিক আদর্শের জায়গায় এবং ধরেন যেভাবে তারা পতিত হয়েছে অথবা পরিত্যক্ত হয়েছে জনগণের কাছে ধিকৃত হয়েছে পরিত্যাজ্য হয়েছে সেটার একটাই কারণ হচ্ছে ওই যে সুবিধাভোগী গোষ্ঠীকে সুবিধা করতে গিয়ে তাদের আদেশ নির্দেশে দেশ চালাতে একটু চালাত আমি পরিপূর্ণ এই উত্তরগুলো আপনাকে আগে দিয়েছি যদি আওয়ামী লীগ কোনো অদৃশ্য শক্তি বা বিদেশি শক্তির কাছে আত্মসমর্পণ করতো তাহলে তো আমি জন কেরির পরামর্শ মেনে কষায় কাদের মূল্যের ফাঁসি দিতাম না আওয়ামী লীগ যদি নিজের স্বার্থ অদৃশ্য শক্তির কাছে বা বিদেশি শক্তির প্রভাবে জলাঞ্জলি দিত তাহলে তো আমি পার্বত্য শান্তি চুক্তি করতে পারতাম না গঙ্গার পানি চুক্তি করতে পারতাম না আমি আটষট্টি বছরের সীমান্ত চুক্তি করতে পারতাম না যেটা কেউই পারেনি পাকিস্তান এমন থেকে আমি সীমা চুক্তি করতে পারতাম না তারপরেও এই বালখিল্য সৌরভ অবাস্তব বাস্তবতা বিবর্জিত আমি বুঝি না বিএনপি কোন সূত্র বলে এগুলা বলে কোন দৃষ্টান্ত দিয়ে বলে মানে একটা রাজনৈতিক দল খুব ভালো কথা বলেছেন যে আওয়ামী লীগ হ্যাঁ তো এই রাজনৈতিক দলের সাথে তারা নির্বাচন করতে ভয় পায় কেন এক ওরা বলছেন যে আওয়ামী লীগ রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে ক্ষমতা আছে আচ্ছা রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করার সমস্ত প্রচেষ্টা নাইনটি সিক্সে বিএনপি নিয়েছিল এবং তখন রাষ্ট্রীয় শক্তি এমনভাবে তাদের বিরুদ্ধে রিভলভ করেছিল যে একজন সরকারে আমরা জানে সরকারের বিরুদ্ধে মিছিলে গেলে শুধু তার চাকরি যাবে তা না তার জীবন জেলও যেতে পারে জেলও হতে পারে ফাঁসিও হতে পারে যেন কিন্তু গণআন্দোলনের জনতার সাথে রাজপথে নেমে এসেছিল কারণ ওরা ওই সরকার কর্তৃক নিপীড়িত নির্যাতিত হতে হতে এমন অবস্থায় চলে গিয়েছিল যে চাকরি তো করবো না থাকবো না এটা হচ্ছে ইচ্ছের বিরুদ্ধে প্রভাব বিস্তার করে দমিয়ে রাখার চেষ্টার এক্সাম্পল এমন এগুলো যদি তারা ভুলে যায় আমি কিভাবে তাদের মনে করে দেবো তাদের হ্যাঁ আমেরিকার আড়াইশো বছরের গণতন্ত্রের গৌরব ঐতিহ্য আছে ওটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু সেখানে তো কলম লোক আছে সেখানে তো ক্যাপিটাল হিলে হামলা হয় নির্বাচনে পরাজয়ের পরে বাংলাদেশে তখন হামলা হয় না কিন্তু তবু কেন বিএনপির নেতাদের এত প্রেম ইয়ের প্রতি ও পাকিস্তানের প্রতি এত প্রেম যে পাকিস্তানে ভোট দেওয়ার পরিবেশ আছে আরে ভাই ভোট দেওয়ার পরিবেশ কি ছিল আপনি বলেন আমাকে জনাব তৈমুর যে পাকিস্তানের ইমরান খান যেন নির্বাচন করতে না পারে তাকে তোষাকানা মামলায় সাতাশ বছরের জেল দেওয়া হলো তার গৃহিণী স্ত্রীকে জেল দেওয়া হলো তার দল যেন ভোটে দাঁড়াতে না পারে সে কারণে তার দলের প্রতীক বাতিল করা হলো প্রতীক বাতিল করার পরে জেলখানা থেকে তিনি বললেন যে তোমরা স্বতন্ত্র ইলেকশন করো স্বতন্ত্র ইলেকশন করতে গিয়ে তার দলের এগারো জন নেতাকে গ্রেপ্তার করা হলো অনেকের নমিনেশন বাতিল করা হলো তারপরেও যখন দেখলো যে মানুষের ভোটে সে জয়ের মুখে তখন আঠারো ঘন্টা নির্বাচনী ফলাফল বন্ধ করা হলো তারপরেও তারা দাবি করছেন যে সেখানে মানুষের ভোট দেওয়ার সুযোগ ছিল আচ্ছা বাংলাদেশ কি বিএনপির প্রতীক বাতিল করা হয়েছে তাদের স্বতন্ত্র প্রার্থী ইলেকশন করতে চেয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে এই যে এত সাদের পাকিস্তানের প্রতি প্রেম আমি আসলে বুঝি না আমি জনপ্রিয় বলে অনেক পড়াশোনা করেন আমি জানি কিন্তু একটা বিষয় আমি বুঝি না আপনার যদি এখানে ফোন ও ফ্রেন্ড থাকতো বাংলাদেশের বড় একজন অর্থনীতিকে ফোন করতে পারবেন যে উনি বললেন যে মানে লোন হয়েছে লোন বেড়েছে মাথা পিছু ঋণ বেড়েছে আমি একটা কথা বলি পৃথিবীর যে কোনো দেশ যদি তার জিডিপির পঁয়ষট্টি ভাগ লোন নেয় তবু সেই দেশটি নিরাপদের মধ্যে থাকে আর বাংলাদেশের লোন এখন সাঁত্রিশ পার্সেন্টি টু হ্যাঁ আচ্ছা আমি ধরলাম ফর্টি টু পার্সেন্ট তবু তো পঁয়ষট্টি পার্সেন্ট এখনো যায়নি আর বাংলাদেশের

এখন আমার কথা হচ্ছে কি এটা আর একটা আলোচনা সেটা নিয়ে আপনি সময় করলে আমি সে আলোচনা তো করবো আমার কোনো অসুবিধা নেই সেটা আলোচনাটা করতে তাহলে আপনার এখন আপনি যেখানে পঁয়ষট্টি পার্সেন্ট জিডিপির লোন নিলেও একটা দেশ সম্পূর্ণ নিরাপদ জায়গায় থাকে সেখানে আপনি সাঁত্রিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট হওয়ার কারণে দেশ গেল দেশ গেল রক্ত তুললেন রক্ত তুলেছিলেন শ্রীলঙ্কা বানানোর জন্য শ্রীলঙ্কা তো বানাইতে পারেন নাই এখন আমি আসলে মাঝে মধ্যে চিন্তা করি যে বিএনপি বলছে যে আমাদের গৌরব ঐতিহ্য ছিল এখন নেই তা আপনাদের খুশি হবার কথা জনগণ আমাদের পক্ষে রাজি তবু ভোট করছেন না কেন হ্যাঁ আপনারা বলবেন কি ভোটের জায়গা নেই আজ যে আজ শোনেন আপনারা যদি এতই ভালো এতই মানুষের প্রতি বলছেন যে কৃষি ক্ষেত্রে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না এই কৃষকরা তো পয়সা দিয়ে সার কিনতে চেয়েছিল আঠারো জন কৃষককে গুলি করে হত্যা করেছে আজকে যে কৃষি বিপ্লব এটা কি সরকারের ক্রেডিট না 2009 হাজার নয় সালে বাংলাদেশে মাত্র ৩৭ ভাগ মানুষ বিদ্যুতের আওতায় ছিল এখন শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় আপনি ঋণের কথা বলছেন বর্তমান বিশ্ব সংকটের কথা বলছেন আমি রবিউল ভাইকে চ্যালেঞ্জ করে বলছি যে বর্তমানে বিশ্বে উন্নত বিশ্বে বা অনুন্নত বিশ্বে একটা দেশ দেখান যে দেশে কোভিড এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরবর্তী সময়ে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে আগুন জ্বলে আমি ডেনমার্ক পৃথিবীতে অন্যতম গুড়া দুধ উৎপাদনকারী দেশ সেই ডেনমার্কে যে গুড়া দুধের দাম ছিল আগে চার করোনা সেটা এখন পনেরো করোনা আপনি খবর নিয়ে দেখেন যদি মিথ্যা হয় রাজনীতি করবো না এটি বাস্তবতা এই বাস্তবতা মেনেই আপনাকে বিরতিতে যাচ্ছে বিরতির পর আবার আলোচনা ফিরছে দর্শক নিউজ ভিউজিতে ছোট্ট বিরতি সাথে থাকুন ফিরছে বিরতির পর বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অন শেখ রবিউল আলম আপনি বলছেন যে আওয়ামী লীগের অনেকটা অসহায় আত্মসমর্পণ ক্ষমতার জন্য কিন্তু ক্ষমতাসীন দল বলছে দেশের ভেতরে এবং বাইরে সংকট সৃষ্টির একটি চেষ্টা চলছে অপচেষ্টা চলছে সংকট তো রয়েছে রাজনৈতিক সংকট এবং সৃষ্টি করেছে আওয়ামী লীগ সেটা হচ্ছে যে অব্যাহতভাবে ক্ষমতা থাকার মানসিকতার থেকে এবং আমি যদি বলি দু সালে পঞ্চদশ সংশোধনটা করে আমাদের নির্বাচনী ব্যবস্থাপনা আমরা কিন্তু সেটলো করেছিলাম এবং সমঝোতার মাধ্যমে একটা গ্রহণযোগ্য নির্বাচন অন্তবর্তীকালীন সরকারের অধীনে হচ্ছিল একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আটে ওই সংকটটা করেই তো আওয়ামী একতরফাভাবে ক্ষমতা দখল করেছে তাহলে যেহেতু সংকট আছে অতএব সেই সংকট থেকে উত্তরণের জন্য বন্ধুভাবাপন্ন দেশগুলির পরামর্শ আছে সেখানেও আবার দ্বিমত থাকবে এটা তো রাজনৈতিক সৌন্দর্য কিন্তু ঘটনা হচ্ছে ওনারা ক্ষমতার মহে কোনো কিছুই আমলে নিচ্ছিলেন না একটু জায়গায় একটু না বললে হবে না বললো পাকিস্তানের কথা বললো যে পাকিস্তানে দমন নিধন হয়েছে ব্যাপক হারে পাকিস্তান প্রেম কিন্তু ওনাদের কয়েকদিন আগে এক সপ্তাহ ধরে পাকিস্তানি প্রেম হয়েছিল যখন পাকিস্তান বলেছিল যে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অর্থনীতি ভালো জায়গায় আছে খুব পাকিস্তান প্রেম শরীফ বলেছিলেন খুব পাকিস্তান প্রেম বেড়ে গেল আচ্ছা এই দমন প্রিয় চোদ্দ বছর ধরে বাংলাদেশে আছে আর পাকিস্তানে এবার হয়েছে আচ্ছা এখন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সেখানে নির্বাচন হচ্ছে দমন পীড়ন কম করেছেন বেগম খালেদা জিকে সাজা দিয়েছেন না কার অভ্যন্তরে রাখছেন তারেক রহমানকে সাজা দিয়েছেন না নির্বাচনের দুই মাস আগে আমাদের দুই হাজারের মতো নেতা যারা আমরা আছি সাজা দিয়ে দিলেন না একাধিক মামলায় নির্বাহী আদেশের মতো করে দিয়েছেন এক লাখ ছত্রিশ মামলা ৫০ লাখের মতো আসামি নির্বাচনের আগে আন্দোলনের সাতাশ হাজার গ্রেপ্তার অত্যাচারে রাখেননি কোথায় সব ধরনের অত্যাচার করছেন করেছেন তো পাকিস্তানেও হয়েছে এবার ঠিক আছে আমিন ভাই যেগুলি তুলেছে আমি একমত কিন্তু ভোটের দিন ভোট দেওয়া গিয়েছে আপনার একটা বেশি করেছেন সেটা হচ্ছে ভোটটা আগে রাত্রে দিয়ে দিয়েছে। পাকিস্তানের চেয়েও এই জন্য আমরা বলি যে নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশে আরও বেশি সরকারি দলের অনুকূলে চলে গিয়েছে এটা তো প্রতিষ্ঠিত সেখানে ভোটের দিন কিছু লোক ভোট দিতে পেরেছে একশো শতন্ত্র প্রার্থী হয়েছে ইমরান খানের অনুসারীরা আগের রাত্রে ভোট দিতে হতে পারত না যেটা আপনারা করেন ছেষট্টি শতাংশ আসনে এবং প্রশাসন যন্ত্র ব্যবহার করে ভোটাফল পূর্ব থেকে নির্ধারণ করা থাকে পঁচানব্বই শতাংশ লোক এখন বাংলাদেশে ভোট ভোটাররা ভোট বর্জন করছে পাকিস্তানিতে ভোট বর্জন করেছে নাকি তারা আর আপনারা কোনো রাজনৈতিক দলকে অংশগ্রহণ করতে এই জন্য সংকট এখন আরো তীব্র আওয়ামী শুধু শুধু বললো আওয়ামী লীগের সাথে নির্বাচন করে না কেন বিএনপি যদি জনপ্রিয় দল হয় আমরা তো তাই বলি যে আপনারা এত উন্নয়ন করেছেন এত সাংগঠনিক বা শক্তিশালী তিন মাসের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন করতে অনিহা কেন অসাংবিধানিক কিছু করা যাবে না আচ্ছা অসাংবিধানিক তো ছিল না সাংবিধানিক ছিল ক্ষমতা ছেড়ে নির্বাচন করতে হবে এই যে যে সাংবিধানিক সংকট তো সংবিধানের সংশোধন না করলে হতো না সাংবিধানে ওনাদের মতো কত বানাতে বলেছে কে নিজের পক্ষে সংবিধানই তো ছিল কিভাবে নির্বাচনটা হবে সেটা পরিবর্তনটা কেন করলেন পরিবর্তনটা করে তো সংকট সৃষ্টি করলেন পরিবর্তন এই কারণে করেছেন যে নিজেদের অধীনে নির্বাচন না করলে আর উইন করতে পারবেন না যুব যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন দুই থেকে দুই হাজার চোদ্দ এটা বুঝেই তো এটা করেছেন এ দায় আপনাদের একটা সেটেল ইস্যুতে হস্তক্ষেপ করেছেন আরেকটা কথা একটু না বললে হয় না বিএনপির জন্ম নিয়ে কথা বললেন আরে ভাই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে প্রথমে মুস্তাক তারপর বিচারপতি সাহেব পরে দুই বছর ক্ষমতা দখল পাল্টা দখল নিজেরা নিজেরা করেছেন মার্শাল প্রথমে মুস্তাক প্রতি পরে বিচারপতি সাহেব পরিপূর্ণভাবে জারি করেছেন উদ্বুদ্ধ পরিস্থিতিতে অর্ডিনেন্স জারি করে বিচারপতি সাহেব জিয়াউর রহমানকে ক্ষমতা দিলেন আচ্ছা তিনি বলেন তো তিনি বিএনপি করলেন আপনাদের রাজনৈতিক ব্যর্থতা এবং বাংলাদেশের মানুষের রাজনৈতিক চাহিদা পূরণে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেল স্বাধীনতার পর যার জন্য একটা রাজনৈতিক দলের প্রয়োজন হল এবং সেই রাজনৈতিক দলটি জিয়াউর রহমান গঠন করলেন এদেশের মানুষ সমর্থন করলো লুফে নিল ভোটের মাধ্যমে প্রতিযোগিতা হলো আপনাদের সাথে আটাত্তরে প্রেসিডেন্ট নির্বাচন উনআশিতে জাতীয় সংসদ নির্বাচন আপনারা অংশ নিলেন বিএনপি মেজরিটি ভোটের ভিত্তিতে জয়লাভ করলো এগুলি কি প্রতিষ্ঠিত নয় বহুদলীয় গণতন্ত্র বিএনপির হাত দিয়ে প্রতিষ্ঠিত নয় বেগম খালেদা জিয়া একানব্বইতে ক্ষমতায় এসে এদেশে বহু সংসদীয় পদ্ধতি সরকার প্রতিষ্ঠিত করেছে না দুই হাজার এক থেকে দুই হাজার আপনার নাইনটি সিক্সে বিএনপি দুই হাজার এক যেটা কেবল একানব্বই থেকে ছিয়ানব্বই বিএনপি ক্ষমতায় এসে তেরো দশ সংশোধনীর মাধ্যমে তত্ত্ববোধক সরকার প্রতিষ্ঠিত করেছে না ভোটের অধিকার তো এই দেশে যতবার বিএনপি আপনার ই করেছে সংবিধান সংশোধন করেছে জনগণের স্বার্থে দেশের স্বার্থে ভোটাধিকারের স্বার্থে আর আপনারা যতবার সংবিধান সংশোধন করেছেন চতুর্থ সংশোধনী একদলীয় শাসন নিজেদের দলের স্বার্থে বাকশাল কয়েম করলেন সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিলেন আওয়ামী লীগের স্বার্থে তারপর আমি একটু বলি দেখেন পঞ্চদশ সংশোধনী যেটা করলেন

সাংবিধানিক সংকট সৃষ্টি আমি জনাব শেখ রবিউল আলম যেখানটা শেষ করেছেন সেখান থেকে বলি যদি বা কথাগুলো অনেক বেশি চর্চিত প্রতিদিন বলছি যে জিয়া রহমান কেন কিভাবে ক্ষমতা দখল করেছিলেন যে রাজনীতির নেতৃত্বে ব্যর্থতা জাতীয় সংকট উত্তরণ ইন্টারেস্টিং হচ্ছে কি জিয়া রহমানের পূর্বসুরী এরশাদ একই কথা বলেছিল এরশাদের পূর্বশ্বরী ইহাইয়া খান একই কথা বলেছিল তার পূর্বস্বরী আইফ খান এই কথা বলেছিল আবার আমাদের স্বাধীনতার পরে পাকিস্তানের জেনারেল যে এই কথা বলেছিল মোশারফ পারভেজ মোশারফ এই কথা বলেছিল সমস্ত উদ্দীপড়া সামরিক জানতাদের বক্তব্য এক অভিন্ন যে ক্ষমতার প্রতি কোনো লোভ নেই রাজনীতিরা ব্যর্থ এই জন্য আমি ক্ষমতা নিলাম উনি বিচারপতি সায়েমের কথা বলেছেন তিনি এক বঙ্গভবন লাস্ট ফেজ সেখানে তিনি বলেছেন কিভাবে তাকে মধ্যরাতে এসে তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছিল এই কথাগুলো যত বলবো না তত দুর্গন্ধ পরে তবু বিএনপি নেতারা যদি কেন এই দুর্গন্ধ ছড়াতে চায় আমি জানি না এখন পঞ্চম পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে বলছেন আমি মনে করি পঞ্চদশ সংশোধনীর জন্য দায়ী হচ্ছে বিএনপি কেন বলি দু সালে বিএনপি যদি ক্ষমতাকে চিরাস্তে করার অশুভ মানসিকতা থেকে তাদের একজন সাবেক কেন্দ্রীয় নেতা তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য বিচারপতিদের বয়সটি না বাড়াতেন আচ্ছা বাড়ানোর কারণে আমরা সন্দেহ জায়গা থেকে আন্দোলন করলাম এই ভদ্রলোক বলে যে ঠিক আছে আমি তাও না আমি দায়িত্ব নিব না তখন বিএনপি যদি ক্ষমতাকে আঁকড়ে ধরার নোংরা মানসিকতা না থাকতো তাহলে অটোমেটিকলি তারা সেকেন্ড অপশনে যেতাম কিন্তু আমরা দেখলাম তারা সেকেন্ড থার্ড ফোর্থ তিনটা অপশন অতিক্রম করে সরাসরি ফিফথ অপশনে গিয়ে ইয়াজউদ্দিনকে নিয়ে তারা একই সাথে দেশের রাষ্ট্রপতি এবং তত্ত্বাবধায়ক সরকার প্রধান করেন যার পরিপ্রেক্ষিতে বিচারপতি বাধ্য হয়েছিল যে এই প্রক্রিয়াটি বিচার বিভাগকে কলুষিত করছে সুতরাং এখানে বিচারপতিদেরকে যুক্ত করা যাবে না এবং তত্ত্বাবধায়ক সরকারও দরকার তবে সংসদ চাইলে রাখতে পারে সংসদ চায় নাই এটা তো বিচারপতির অপশন ছিল যে চাইলে রাখতে পারে সংসদ চায় না হয়নি তো যদি বিএনপি এই কদর্য মানসিকতার পরিচয় না দিতেন ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য কারণ যারা তো ক্ষমতায় এসছে যত কথায় বলুক বন্ধুকে নলের মুখে তাহলে কোনো দিন হয়তো তত্ত্বাবত সরকারের ব্যবস্থা বাতিলের প্রসঙ্গ আসতো না বরং সেদিন পঞ্চম সংশোধনী হলে হয়তো এমনও হতে পারতো যে মানুষই আমলিকে বিরুদ্ধে বিদ্রোহ করতো আচ্ছা এখন আসি পাকিস্তান প্রেম আসলে পাকিস্তান প্রেমের কথা বলছি না আমরা প্রসঙ্গটা কেন আনছি যে মির্জা ফখরুল সাহেব বলেছিলেন অনেকবার যে পাকিস্তান আমলে ভালো ছিলেন তো সেই পাকিস্তানিরা এখন বলছে যে ইমরান খান যখন বলছিল যে পাঁচ বছরের মাথায় আমি পাকিস্তানকে সুইজারল্যান্ড বানাবো তখন তাদের বুদ্ধিজীবীরা বলেছিলেন যে ইমরান জি পাঁচ বয়স মেয়ে পাকিস্তান সুইজারল্যান্ড নেই আইন তার দশ বারস মেয়ে হামে কদা কেউ আসতে বাংলাদেশ বানাদব তো ওই প্রসঙ্গে কথাটা আসছে আর তারা বলছেন যে পাকিস্তানে রাজনৈতিক দলগুলো নির্বাচনের সুযোগ ছিল আচ্ছা বাংলাদেশে বিএনপি অন্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলে আওয়ামী লীগের কি কোনো ক্ষমতা ছিল বা নির্বাচন কমিশনের তাদেরকে নির্বাচন অংশ আঠাশে অক্টোবরের কথা তো সেই প্রেক্ষাপটে তাহলে আবার আসে আঠাশে অক্টোবরের পরে যেই পরিস্থিতি তৈরি হয়েছিল আসলে কি বিরোধী দল মানে নির্বাচন অংশ নেওয়ার মতো কোনো পরিস্থিতি আমি ওই জায়গায় পাল্টা প্রশ্নটা করতে চাই উনি পাকিস্তানের অনেকগুলো কথা বলেছেন যে পাকিস্তান তো এইভাবে সাজা হয়নি আগে কিন্তু পাকিস্তানে কি এভাবে পাঁচশো চৌত্রিশটি স্কুল ভবন চালিয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানিকে এভাবে শত শত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানিকে এভাবে পেট্রোল বোমের মানুষকে পরানো হয়েছিল হয়নি তো তা আপনি ওইটাও দেখবেন তো ওই প্রেক্ষাপটটা যখন বাংলাদেশে আলোচনা করবেন সেটা বাংলাদেশে হয়েছে কিনা বা ওই দেশেও হয়েছে কিনা সেটা তো আমাকে আলোচনা আনতে হবে তখন দর্শকরা বুঝবে সাদা কোনটা কালো কোনটা সেটা না করে আপনি একটা হাইট করে আরেকটা বলে দিবেন তাহলে যে মানুষের কাছে সঠিক মেসেজটা যাবে না এখন ঘটনা হচ্ছে কি জনাব তৈমুর আমরা এই আলোচনাগুলো দিনের পর দিন করে যাব ঘন্টার পর ঘণ্টা করে যাব কিন্তু আলটিমেটলি সিদ্ধান্তকার জনগণের ভালো কোনটা খারাপ কোনটা জনগণের উল্ডিসাইড আমরা হয়তো বলে গেলাম কখনো কখনো আপনি জনগণকে কিছু সময়ের জন্য ব্লাভ দিতে পারবেন কিন্তু আপনি কখনোই সব মানুষকে সব সময়ের জন্য ব্লাভ দিতে না এটা ইউনিভার্সাল ট্রু সুতরাং আমি মনে করি আপনি যদি জনগণের জন্য কাজ করেন জনগণ পক্ষে থাকবে আমরা জনগণের জন্য কাজ করি বলেই গত পনেরো বছরে বাংলাদেশের যে অর্জন অনেক সমালোচনার পরও সে অর্জন চরম আমাদের শত্রুপক্ষ যারা তারা অপবটি স্বীকার করে যারা রাত কেনা অথবা চোখ তাকি অথবা যারা যে ঘুমাচ্ছে তারা ছাড়া পাচ্ছে শেখ রবি আলম সফর আসছেন এই যে ভিসা নীতি র্যাবের নিষেধাক এখনো দুটি বড় প্রস্ত হয়ে আছে বাংলাদেশের সামনে খুব শিগগিরই এই প্রত্যাহারের কোনো সম্ভাবনা অন্তত বিএনপি দেখছে কিনা ভিসা নীতি প্রত্যাহার র্যাবের নিষেধাজ্ঞা সংকট থেকে উত্তরণ হলে তো নিশ্চয়ই দেশের জন্য মঙ্গল বিশানীতি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হোক র্যাবের নিষেধাজ্ঞা বহাল থাকুক এটা তো কাম্য নয় কিন্তু ক্ষমতাশীল একটা সরকার যখন দেশটাকে ওই সংকটের মধ্যে ফেলে দেয় অর্থাৎ বহির্বিশ্বের নিষেধাজ্ঞা অথবা বহির্বিশ্বের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বহির্বিশ্বের সাহায্য সহযোগিতা পরামর্শ উপেক্ষা করা এটা হলে তো জাতি হিসেবে আমরা পশ্চাৎপদ হই অথবা ধরেন কোনো কোনো সময় জাতীয় স্বার্থের জন্য পরিপন্থী হয়ে যায় কার জন্য সেটা হচ্ছে একটা সরকারের ক্ষমতা লবিদার কাছে সেই রকমের হলে তো নিশ্চয়ই এই সংকট থেকে উত্তরনের জন্য সরকারকে বেরিয়ে আসা উচিত এটা আমি মনে করি আর কি সংকট রয়েছে অর্থাৎ এটা সমাধানের প্রয়োজন আছে এখন ন্যায্য সংকট থেকে যদি আপনি সমাধানের সুপরামর্শ থাকে সেটা তো অবজ্ঞা করার কোনো সুযোগ নেই আওয়ামী এর মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতেই হবে মার্কিন যুক্তরাষ্ট্র কি বললো ইন্ডিয়া কি বললো চায়না কি বলল রাশিয়া কি বললো সেটা ফ্যাক্টর না ইউরোপিয়ান কি বলল আমরা ভালো আছি কি না আমি আমার দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত আছে কি না ভোটের অধিকার আছে কিনা গণতন্ত্র আছে কি না মত প্রকাশের স্বাধীনতা আছে কি না আপনি দেখেন স্বাধীনতা সূচক কিছুদিন আগে আসছে বাংলাদেশ তলা নিতে চলে গেল গণতন্ত্র একবার হাইব্রিড থেকে এখন নিচে গিয়ে একেবারে তলা নিতে গণতন্ত্র সূচকে মানবাধিকার সূচকে একেবারে তলা নিতে অবস্থায় আপনি যদি দেখেন মুক্ত গণমাধ্যম সূচকে দেখছেন বাংলাদেশের অবস্থাটা কোথায় চলে গেল আপনি যদি মানে আগে যান আমাদের ছিল শক্তিশালী পাসপোর্ট এই যে যাওয়া প্রতিদিন প্রতিদিন আমরা পিছিয়ে যাচ্ছি সংকট বাড়ছে অর্থ পাচার হচ্ছে আফগানিস্তানের পরে সাউথ এশিয়া আমাদের অবস্থান অর্থ পাচারে হচ্ছে ওয়ার্ল্ড দ্বিতীয় ঝুঁকিপূর্ণ রাষ্ট্র আপনার যদি বলেন এই এশিয়ার মধ্যে বাংলাদেশ এই যে জায়গাগুলি এই সংকটগুলি তো আছে কারণ কি জনগণের শাসন নাই শাসন ব্যবস্থা জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নাই সরকার আবার পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকে না পার্লামেন্ট মেম্বাররা জনগণের কাছে দায়বদ্ধ থাকে না একটা লবি গোষ্ঠী আওয়ামীর উপর ভর করে আওয়ামী লীগের উপর যদি এইভাবে ক্ষমতায় থাকে তাহলে এটা একটা সংকট সেই সংকট থেকে জন্য আমি আবারও বলছি মার্কিন যুক্তরাষ্ট্র বলেন পশ্চিমা বিশ্ব বলেন এবং যে সমস্ত দেশ বাংলাদেশে একটা সুশাসন চায় জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে চায় তাদের সমর্থন থাকলে ন্যায্য দাবি সেটা এবং সে ব্যাপারে সরকারের মনোযোগী হওয়া উচিত এবং সরকারের সহযোগিতা থাকা উচিত শুভ বুদ্ধির উদয় থাকা উচিত সেগুলি হলে তো নিশ্চয়ই আমার কাছে মনে হয় যে এই যে যে সংকটের মধ্যে আমরা আছি আমাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বহির্বিশ্বে যেমন আপনি বললেন এটা নিষেধাজ্ঞা রয়েছে রাগের প্রতি এটা তো এটা তো আর কাম্য না আর এটা তো সুখের না এটা তো এক ধরনের ধরেন ইসের ব্যাপার অস্তিত্ব সংকটের ব্যাপার আর কি সুশাসনের ক্ষেত্রে সেই জায়গাগুলি থেকে বেরো আসার জন্য আমি মনে করি এখনো সময় আছে আওয়ামী লীগ এই যে ক্ষমতা লুবিদার থেকে বেরিয়ে এসে জনগণের উপর আস্থা রাখতে হবে এবং আপনার সুশাসন গণতন্ত্র মানবাধিকার এই ব্যাপারে আরো কনসার্ন হতে হবে এত ক্ষমতা লুবিতা আওয়ামী লীগের জন্য প্রযোজ্য না কারণ সেটা স্বীকৃত রাজনৈতিক দল ছিল ভুল ত্রুটি হলে জনগণ ক্ষমে করে দেবে আমরা নিগৃহীত হয়েছি নির্যাতিত হয়েছে আমরাও ভুলে যাব। নিশ্চয়ই এই সংকট থেকে উত্তরণের জন্য যেহেতু সংকটটা তারা সৃষ্টি করেছে তাদের উদ্যোগী হওয়া প্রয়োজন আমি মনে করি আমি একটা বাক্য একটু দিতে চাচ্ছিলাম তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমিন ভাই বলে ফেললেন বিচারপতিদের দীর্ঘদিনের দাবি ছিল বয়স বাড়ানোর এবং বিচারপতিদের বয়স বাড়ানোর পর কিন্তু তত্ত্বাবধায়ক সরকার হচ্ছিলেন বিএনপি তা হচ্ছিলেন সদ্য সাবেক প্রধান বিচারপতি তিনি স্বনামধন্য বিচারপতি আব্দুল জলিল সাহেবই বলেছেন কে এম হাসান উন্ডা না সংকট তৈরি হলো তারপরে ইয়াজুদ্দিন যিনি হয়েছিলেন তিনি সংবিধান মেনে হয়েছিলেন সংবিধানের অংশ হিসেবে হয়েছিলেন সংবিধানের বাইরে হন নাই আচ্ছা তাকে তো উন্ডা মানলেন না ওয়ান ইলেভেনের সরকার উন্ডা ষড়যন্ত্র করে ক্রিয়েট করলেন তারপরে ফকর উদ্দিন যে সরকার আসছিল সেটা অসাংবিধানিক সরকার সেই সরকার করে সমর্থনও কিন্তু দিয়েছেন ক্ষমতা থাকার জন্য আতাত করে আপোষ করে ক্ষমতা আসলেন আমি বলছি তত্ত্বাবধে সরকার সংবিধান অনুসারে ছিল সংবিধানে উন্ডা বাতিল করেছে মনে রাখবেন আদালতের চূড়ান্ত রায় প্রকাশের আগেই পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ বাতিল করে দিয়েছে দায় আওয়ামী লীগের আমি খালি একটা কথা বলবো যে তত্ত্বাবধায়ক সরকার ওই ব্যবস্থাপনার যদি কোনো ত্রুটি থেকে থাকে উন্ডা ক্ষমতা এসে পঞ্চদশ সংশোধনীতে বাতিল না করে আরো স্বচ্ছ করত আরো গ্রহণযোগ্য করত আরো ধরেন কি বলবো জবাবদিহিমূলক করতো আরো আস্থা তৈরি হয় মানুষের সেই ব্যবস্থা করতো না করে দিয়ে বাতিল করে দিয়ে নির্বাচন করছে আবার সেটা বাতিল করে নিজেদের এবং তারাই হলো আওয়ামী লীগ একেবারে অনুষ্ঠানের শেষে আমরা জানি যে রাষ্ট্র মর্যাদায় সময় হয়েছেন রাজনীতিবিদ মুক্তিযুদ্ধ হায়দার আকবর খান রন এই অনুষ্ঠানীকে বিএনপি মহাসচিব বলেছেন ভেদাভেদে রাজনীতির অবসান হওয়া দরকার কবে হবে অবশ্যই আমি সে জায়গা নিয়ে শেষ করবো তার আগে বলি সেটা হচ্ছে কি আমি আবার খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলি স্যার শেখ রবিউল আলম যেটি বললেন যে বিচারপতিদের বয়স বাড়ানোর দাবি বহুদিন আগের এটা নির্জলা মিথ্যাচার ও সত্যের মাত্র নেই বাংলাদেশের একজন বিচারপতি তার বয়স বাড়ানোর দাবি করেননি এবং বিচার ইয়াজ সংবিধান মেনে হয়েছেন এটা সঠিক কিন্তু সংবিধানে লেখা ছিল এ যদি কোন সময়ে বিচারপতি নিতে ইয়াজ রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন যদি চারটে অপশনে কাউকে পাওয়া না যায় চারটে অপশনে চেষ্টা না করে যাওয়াটা হচ্ছে ক্ষমতা আক্রতার মানসিকতা এটাকে আমি যতই যুক্তিতর্ক দিয়ে বলি না কেন এটা কিন্তু আরেকটা সত্যকে ঢাকা দেওয়ার চেষ্টা এখানে সংকটটা আছে এবং এখন যেটা আপনি বলছেন যে জনাব ফকর সাহেব যেটি বলেছেন রাজনীতি আপনাদের আলোচনা থেকে যদি বলি দুজনেই বললেন যে রাজনীতিতে সংকট আছে সংকট থাকলে সংকটের সমাধান তো দরকার সংকটহীন পৃথিবীতে কোনো ব্যক্তি আছে সংকটহীন পৃথিবীতে কোনো দেশ আছে সংগঠিত পৃথিবীতে কোনো সংগঠন আছে সব জায়গায় আছে সংকট সংকট আছে বলে সমাধান শব্দটি আছে দুঃখ আছে বলে সুখের অনুভূতি পাওয়া যায় এগুলো তো একটা আরেকটার পরিপূরক এখন আমি যদি বলি কোনো সংকট নেই দ্যাটস ট্রু সংকট দৃশ্যমান হয়তো নাই কিন্তু সংকট থাকতে পারে এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা এর চেয়ে কঠিন বাস্তবতা আর কিছু নেই কিন্তু উনি যেটা বললেন যে ভেদাভেদা রাজনীতি তাহলে আমাকে এইটা আরেকটা একটা লম্বা বিতর্ক ওনাকে আমি অ্যাপ্রিসিয়েট করি একই সাথে উনি এটাও বলুক না ভেদাভেদা রাজনীতিটা শুরু হলো খুব থেকে বেগম জিয়ার জন্ম কি বিরানব্বই সালে একানব্বই সালে উনি যখন দেশের প্রধানমন্ত্রী হন বাংলাদেশের কোন পত্রিকা কি বলা হয়েছিল পনেরোই আগস্ট তার জন্মদিন তাহলে বিরানব্বই সাল থেকে কেন আপনি পনেরোই আগস্ট জাতির নিম্ন জাতির পিতার হত্যাকাণ্ডের দিনে মৃত্যু দিবস পালন করে জাতিকে বিবেদ করার প্রক্রিয়া শুরু করলেন তারপর আমরা সব ভুলে গিয়েছিলাম কেন আপনি একুশে আগস্ট ঘটালেন আপনি বলবেন যে আমরা জানেন আমরা ছিলাম না যদি না জানেন না থাকেন কেন আপনি তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠিয়ে দিলেন দায়িত্ব নিয়ে কেন আপনি সে সময় ডিজিএফআইর প্রধান ম্যানেজার রুমিকে তদন্ত করতে দিলেন না কেন আপনি সে সময় জজমেন্ট নাটক সাজালেন কেন আপনি সে সময় আব্দুল জরির জেনারেল সেক্রেটারিকে মামলা করতে দিলেন না রমনা থানায় গেল বলা হলো এটা মতিজিলি থানায় মতিজিলি থানায় গেল বলা হলো এটা রমনা থানায় মামলায় করতে দিলেন না কেন আপনি রাতারাতি সমস্ত ইয়ে মুছে ফেললেন আলাম তো এখন আপনি শুধু মুখে বললাম যে আমি ভেদাভেদে রাজনীতি চাই না কিন্তু আমি ভেদাভেদে রাজনীতির বীজটা বপন করে দিলাম সে বীজ উপরে না ফেলা পর্যন্ত ভেদাভেদে রাজনীতি হবে না আমরা ভেদাভেদে রাজনীতি চাই না তার প্রমাণ বলি দু সালে এত বড় ভূমিদোষ বিজয়ের পরও আপনার মনে থাকার কথা মাননীয় প্রধানমন্ত্রীকে যখন প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক বেগম বেগমজিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তার কোনো পরামর্শ নেবেন কিনা তিনি এক সেকেন্ড না ভেবে বলেছিলেন যে অবশ্যই নিব এবং শুধু তার তিনি বলেছিলেন যে আমরা তাদেরকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ অফার তিনি গ্রহণ করে নি আমরা ভেদাভেদা রাজনীতি চাইনি বলে তো আমরা এতগুলো কাজ করেছি ভেদাভেদা রাজনীতি চাইলে তো আমরা এগুলো একটাও করতাম না অথবা ওই প্রশ্ন উত্তর না দিয়ে অন্যদিকে ডাইভার্ট করতে পারতাম দু হাজার চব্বিশের এই বাস্তবতায় দাঁড়িয়ে বিএনপির জন্য নতুন করে কোনো একসাশন চালার বিএনপি রাজনীতিটা কিভাবে করবে সেটা বিএনপির নেতৃত্ব নির্ধারণ করবে আমার কথা না বাট আমি একজন রাজনীতি কর্মী হিসাবে যদি বলেন আমি মনে করি আমি রাজনীতি করব নির্বাচন করব না সেটা কোনো সমাধানের পথ হতে পারে না রাজনীতি করতে গেলে আপনাকে নির্বাচনে আসতে হবে এবং সেটা জনগণকে আপনি জাগিয়ে তোলেন পৃথিবীর কোন দেশে যদি সত্যিকার কোন শহরে শাসক হয় তারা কিন্তু টিকতে পারে না জনদোষের মুখে অসংখ্য এক্সাম্পল আছে পরাজন এক পরাজয়কে বিজয়কে ঠেকিয়ে দেওয়া হয়েছিল কিন্তু জনদোষের মুখে মার্কুস পালিয়ে গিয়েছিল এরকম দুনিয়ার দেশে দেশ অসংখ্য প্রমাণ আছে ইদিয়ামন ইদিয়ামিন ইরানের শাহ হাজারো এক্সাম্পল বাংলাদেশ পৃথিবীতে আছে নির্বাচনে আসতে হবে যে শেখ রবিউল আপনার কাছে শুনি শেষ করে যে ভেদাভেদ রাজনীতি আওয়ামী চায় না রাজনীতি করতে হলে নির্বাচনে তো আসতে হবে নির্বাচন তো সংকট নির্বাচন কি আপনার মতো করে হবে না জনগণের মানে অবাধ সুযোগে নির্বাচন হবে সেটা আমাকে বলেন তো ওনারা তো সংকটটাই করেছেন নির্বাচনটা কি নির্বাচন তো আসতে হবে আমরা তো নির্বাচনই চাই কিন্তু সেই নির্বাচন কি আওয়ামী লীগের করে হবে আর আওয়ামী ক্ষমতা থাকার বৈধতার জন্য হবে নাকি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হবে এই পথটা রুদ্ধ করেছে কারা রুদ্ধ তো করেছেন আচ্ছা যে প্রক্রিয়া ভালো নির্বাচন হচ্ছিল সেই প্রক্রিয়ায় পুনর্স্থাপন করেন যেহেতু ওটা আপনারা বাতিল করেছেন অবশ্যই নির্বাচন হবে আমরা তো নির্বাচনের ভিত্তিতে সরকার চাই আমরা তো বলছি না যে তুমি সরে যাও আমরা ক্ষমতায় বলব নির্বাচনে আমরা চাই এবং নির্বাচন মানুষ যাতে অংশ নিতে পারে সেই জন্য আমাদের আন্দোলন সংগ্রাম এই আপনার সতেরো বছরের স্যাক্রিফাইস আমরা দেশের সাথে করছি। ভোটার অধিকারের সাথে করছে গণতন্ত্র সাথে করছে উন্ডা যেটাকে নির্বাচন বলেন সেটা তো নির্বাচন না আমি তো প্রথমেই বলেছি ওটা শুধু তফসিল ঘোষণা করে দেওয়া আর গেজেটের নাম প্রকাশ করে দেওয়া যে নির্বাচন ব্যবস্থা 90% মানুষ বর্জন করে ভোটাররা সেটা নির্বাচন এই যে নির্বাচন যে নতুন ই তৈরি করেছে উন্ডা ফরমেট এইটাই বাতিল করতে হবে এটা বন্ধ করতে হবে এবং সেটাই হচ্ছে আলোচনার মূল জায়গা যে কিভাবে গ্রহণযোগ্য নির্বাচন করা যায় দলীয় সরকার এখন দিয়ে হয় না সেটা প্রমাণ হয়েছে চোদ্দো আঠারো এবং চব্বিশে মানুষ এখন সম্পূর্ণ ভোট বিমুখ ওই পথ থেকে বেরিয়ে আসতে হবে আরেকটা কথা একটু না বলে পারছি না ওই উনি বলছিলেন যে বেগম খালেদা যে বলছেন ফারকা চুক্তি পর পানি আসেনি পানি রিয়েলি আসি নাই পানি আসেনি আজ পর্যন্ত চুক্তি অনুসারে আমরা পানি পাইনি ছয় মাস পর পর রিভিউ মিটিং হবে দুই কমিশন আজ পর্যন্ত জীবনে একবার বসে পানি তো আসা দুটির কথা এবং এই জায়গাগুলি আসলে হয় কি আপনি একটু তুলছিলেন বিদ্যুতের কথা বললেন খারাপ লাগে ছয় উৎপাদন হতো হঠাৎ করে লোডশেডিং হচ্ছিল অনেকগুলি স্টেশন বন্ধ হয়ে যাচ্ছিল আপনারা আসছেন খুবই ভালো এখন তেরো হাজার মতো হয় তাহলে কত বাড়িয়েছে আট হাজার মতো বাড়িয়েছেন চার লাখ কোটি টাকার উপরে খরচ করেছেন অপচয় দুর্নীতি বিদ্যুতের দাম ছয় গুণ বাড়িয়েছেন তো আমাদের সময় বাজেট ছিল ষোলশো কোটি টাকা বিদ্যুতের জন্য এখন কত করেছেন

সমালোচনা করার অধিকার কাছে ভেবে দেখুক আর বিদ্যুতের দাম বাড়ানোর কথা বলছেন দাম বাড়ানোর পরও ভারত পাকিস্তানেও বাংলা বিদ্যুতের যে দাম বাংলাদেশ সেখানে তার চেয়ে অনেক বিদ্যুৎ দাম আর চার লাখ ডলার যদি চার লাখ কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে বলেই পাঁচ হাজার ডলারের পাঁচ বিলিয়ন ডলারের বৈদেশিক রপ্তানি ডার স্টুডিওতে পাঠার জন্য ধন্যবাদ দর্শক নিউজ অ্যান্ড আজ এ পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন